প্রায় 20 দিনের মতো ঈদের পর দিনে নিয়েছিলাম ডাক্তারের কাছে, তো তারপর অনেকদিন ভিডিও দিয়ে নিতাই বলতেছি আসো একটা ভিডিও দিই। হ্যাঁ, আমি এগুলো দিচ্ছি, বিয়ে খাইছি, মেজা খাইছি, এগুলো দিচ্ছি। আমি নিচ্ছি, তোমাকে আর দিচ্ছি না। আজকে একটা দেশি মুরগি জবা করছি ছোট, লাতাম মুরগি, বেশি বড় না, মিডিয়াম সাইজ ছোট। আমি দেশি আলু দিয়ে রান্না করছি, দেখতে পাচ্ছ ছোট মুরগি। তোমাকে কি দেবো আগে, রান দি, কেমন রান, কোথায় তো অনেক বড় মুরগি রাখতে না, ডিভিস যেহেতু তুমি অসুস্থ তাই তোমাকে দেশি মুরগি খাওয়াতে বলছে ডাক্তারে, এই জন্য দেশি মুরগি জোগাড় করে খাওয়াচ্ছি। অসুস্থ দুর্বল শরীর তাই ডাক্তার বলছিল ভিটামিন জাতীয় খানা খাবার দেশি মুরগি, তারপরে এবার দেশি জাতীয় খাবার পুষ্টি জাতীয়। গরম প্রচুর, অনেকদিন পর গতকালকে বৃষ্টি হচ্ছে রাত্রে, কালকে তো রাত্রে মনে হয় বড় গেয়া পড়ছিল, ফাতার ফাতর শিল, এত বড় বড় শিল হচ্ছে বেশি। আমি শশা খাবো, তুমি না তোমার চা পছন্দ, তুমি না আমার রান পছন্দ না, তো আমাকে রান দিছো তো তরকারি সব আমাকে দিয়ে দিছো না, বিলিতে চতুর্বার মাংস বৃষ্টি পড়ার পরও দেখতেছো যে যে গরম, কাঙ্ক মানতেছে না, প্রচুর গরম। মুরগি বয়স 3 মাস হয়নি তো,
বড় হয়ে গেছে। বাদ দিও না, জল দিলে হবে। সবাই দোয়া করবেন শান্তার জন্য, ও বেশি অসুস্থ। আর আপনাদেরকে অবশ্যই যে গরম লাগতেছে দেখতেছ, আর কিছু দেয় না, শুধু গিলা গেছে। তুমি স্কুলে যাও, বৃষ্টি হওয়ার পর এখন আমি তোমাকে দেখায় দেখে মুরগির নাম খাবো, বুঝছো? দেখো কি বাবা খায়। একটু একটু কিন্তু জাল দিস, জাল লাগতেছে। আমার খাবার কিন্তু শেষ, আমরা সবাই কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।